بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان সবাই জবান করে বলা গলা
কশফদ জাম জমালে হসনত জমে খসালে এক জন্নবে বিশেষে বলে সরদন্ত সবাই বদরে রহদে যখন রক্ত সরে কাফের তখন হস্ত সবাই তো জমি অখসালে সবান খুললে আল্লাহর জিকির করুন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আওয়াজ দিয়া কণ্ঠে কণ্ঠের সাথে মিলিয়া আল্লাহর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ পনেরো নম্বর সৈয়দাবাদ ছোট ডেমশা তালিবুল কুরআন মাদ্রাসা হেফজখানা এতিমখানা বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে বসে বকবরা ভালোবাসা নিয়াম অন্তর বড় দয়া নিয়া তোমার হাবিবকে লক্ষ্য করে কয়েকবার দরুদ আর সালাম নিবেদন করেছি মাহবুব
মেহরবানি করে আমাদের সালাতু সালাম রাহিয়া সোনার মদিনার নবী পাক রওজা মুবারকে পৌঁছায়া দাও। তমাম পৃথিবীর বুক থেকে যত মুসলমান নর নারী মানে কবরের বাসিন্দা হয়ে গেল, আজকের মাহফিলের সওয়াব প্রত্যেক মুমিন মুমিনাতের কবরে পৌঁছায়া দাও। আই রাব্বুল আলামিন, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি জানি না আমাদের জনম দুকুনি মা বাপ কাদের বিদায় হয়ে গেল, মা বাপ মা কত বড় নিয়ামত, কত বড় মায়া দয়ার জিনিস, যার মা নাই বাপ নাই, এতিম সালের সামনে যদি মা মা করে আওয়াজ দেওয়া হয় এতিম ছেলেদের কলিজা ভেঙ্গে যায়, সফিয়া পানি এসে যায়। এমন জনম দুখনি মা বাপ যাদের বিদায় হয়ে গেল মা বোন, কবরকে জান্নাতুল ফেরদৌস বানায়া দাও। মা কথাটি সুস্থ বটে ডাকতে বড় ঐতিহ্যবাহী সৎকানিয়া সৈয়দাবাদ সৎকানিয়া উপজেলার অন্তর্গত 15 নম্বর সদাহা ইউনিয়নের সৈয়দাবাদ ছোট ডেমসা তালিমুল কোরআন মাদ্রাসার হেফজুখানা এতিমখানার বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন অধ্যাপক ডক্টর আল্লামা শহীদুল ইসলাম বরকতি সাহেব দামত বরকাতুল্লাহ আলিয়া এবং আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ যিনি আমার পরে আলোচনা করবে সুদূর চকরিয়া থেকে আগত বিশিষ্ট ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলাম আলহাজ মাওলানা মামুনুর রশিদ নূরি সাহেব দামত বরকাতুল্লাহ আলিয়া এবং আমার আগে যিনি আলোচনা করে গেছেন আমার অত্যন্ত আপনজন আমার বন্ধুবর মহতারাম হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব সৎকানিয়া চট্টগ্রাম উপস্থিত ওলামায়ে কিরাম মুরব্বিয়ানে জাম ব্রাদরান ইসলাম আগামী দিনের ভবিষ্যৎ খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমার নওজোয়ান ভাইয়েরা পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহা রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকর গুজার করছি যিনি অত্যন্ত মেহরবানি করে বর্তমান পরিস্থিতিকে উপেক্ষা করে নবীর সিরাত মাহফিলে আসার বসার জন্য আমাদের তৌফিক দান করলেন। তার নাম কি?
আল্লাহ কথা বলতে লজ্জা লাগে, আল্লাহ শব্দ বলতে লজ্জা হয়। মাহফিল আসার বসার জন্য তৌফিক দিলেন কে? আরো চিল্লায়া বলুন কে? সে আল্লাহর শুকর আদায় করুন বড় আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ, আরেকটু মহব্বত দিয়া কণ্ঠ ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বাল আলামিন। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল কর্তৃপক্ষ পরিচালক ভাই জনাব ওসমান সাহেব, একটি বিষয় আপনাদের সামনে বলেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ যে বিষয় আমাকে দেওয়া হলো, সেই বিষয়ের উপর যদি আলোচনা করা হয় তাহলে জিহাদের পক্ষে যারা নাই, জিহাদ জমিনে যারা চাই না, তাদের গায়ে আগুন লেগে যাবে, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? জিহাদ ফি সাবিলিল্লাহ যে বিষয় দেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং বর্তমান পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটে আমরা মুসলমানের উপর জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদের জানা অবশ্যই দরকার। যেহেতু মুসলমানের হাতে কলম ছিল না বিদায়, খ্রিস্টান ইহুদিয়ার নাস্তিকদের হাতে কলম ছিল বিদায়, জিহাদের অনেক অপব্যাখ্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, বলেন ঠিক কিনা? জিহাদ শব্দের অর্থ বুঝতে হবে, জিহাদ শব্দের অর্থ মারামারি নয়, জিহাদ শব্দের অর্থ কাটাকাটি নয়, জিহাদ শব্দের অর্থ জঙ্গিবাদ নয়, জিহাদ শব্দের অর্থ আত্মঘাতী বোমা হামলা করা নয়, জিহাদ শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে একজন মুসলমানের চরিত্র বলা হওয়ার জন্য যেই পন্থা অবলম্বন গুলি পরিবর্তন করতে হয় তার নাম হচ্ছে জিহাদ, কিনা বলেন? আর জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে এটা চূড়ান্ত পর্যায়ের জিহাদ। যদি জমিনে মুসলমানের জন্য ইসলামের অনুশাসন অনুকরণ পালন করতে গিয়া এই জমিনে টিকা যদি সম্ভবপর হয়ে পড়ে, তাহলে সমস্ত মুসলমানের উপর ফরজ, হাতে যা আছে তা নিয়া জিহাদ করা জমিনে, ঠিক কিনা বলো? তার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, চূড়ান্ত পর্যায়ের জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদ শব্দের অর্থ মারামারি নয়, জিহাদ শব্দের অর্থ কাটাকাটি নয়, জিহাদ শব্দের অর্থ জঙ্গিবাদ নয়, জিহাদ শব্দের অর্থ আত্মঘাতী বোমা হামলা নয়, জিহাদ শব্দের অর্থ এটা চেষ্টা করা, প্রচেষ্টা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ইসলাম সম্পর্কে বুঝতেছে না, তাকে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে বুঝাইয়া ইসলামের গণ্ডির ভিতরে আনা সেটাও জিহাদ, বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি একটি অন্যায় কাজ করতেছে আর অন্যায় কাজ করতে দেখার পরে তাকে বুঝাইয়া সুজাইয়া চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তাকে ইসলামের দিকে আনা সেটাও জিহাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিহাদ ফি সাবিলিল্লাহ যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয় আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, সংক্ষিপ্ত সময়ের ভিতর আমি চেষ্টা করব জিহাদ ফি সাবিলিল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ।
জিহাদ এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। জিহাদ আল্লাহর পক্ষ থেকে কি কথা বলেন কি? নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, জমিনের দিন যতদিন কায়েম হয় নাই, দিন প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, সেই জিহাদ চেষ্টা প্রচেষ্টা করা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিহাদের আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামদেরকে বললেন, নবী ওগো আমার সাহাবায়ে কেরামরা, তোমাদেরকে জিহাদ করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, জমিনে জিহাদ করতে হবে, কাফেরের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তোমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহ বের হতে হবে। জিহাদের আয়াত নাযিল হওয়ার পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা শুনো, তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদ করতে হবে, জিহাদ করা তোমাদের জন্য ফরজ, জিহাদ তোমাদের জন্য অবধারিত। এই জিহাদের জন্য সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমানেরা জিহাদের জন্য বের হয়ে যাবে, কিন্তু তিন ধরনের মানুষ জিহাদের ময়দানে যাবে না। সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ বলেন, কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষ জিহাদের ময়দানে যেতে পারবে না। এই কথা বলার পরে সাহাবায়ে কিরামদের ভিতরে একজন সাহাবা মসজিদে নববীর ভিতরে কান্নাকাটি করতেছে। আমার নবী বলেন, সাহাবারা মসজিদে নববীর মধ্যে কান্নাকাটি করে কে দেখো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবি কান্নাকাটি করতেছে উনি আর কেউ নয়, উনি আপনার আশিকের রাসূল হানজালা। হানজালা কি হলো? কান্নাকাটি করতেছো কেন? কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্নাকাটি করব না, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আপনি সমস্ত সাহাবা মুসলমানদেরকে অনুমতি দিলেন, আমি কি অপরাধ করলাম? আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলেন না? আমার নবী বলেন, সাহাবা হামজালা শুনো, জিহাদে যাওয়ার জন্য আমি নবী অনুমতি দি আল্লাহর হুকুম যখন হয়, আর যদি জিহাদে না যাওয়ার জন্য অনুমতি দি যখন আল্লাহর হুকুম হয়, এটা আমার নবীর কোন কথা নয়, জিহাদে যাবা না যাবা এটা আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ান্তি কওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী কোন কথা বলেন না, যখন কথা বলার সময় হয় আল্লাহর পক্ষ থেকে হুকুম পেলে নবী কথা বলেন। জোরে বলেন ঠিক কিনা? কাউলে মুহাম্মদ কাউলে হুদা, সুবহানাল্লাহ সুবহান, ফরান নামাজ জল মুহাম্মদ সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কওলে মুহাম্মদ কওলে হুদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন উঠাকর দেখ জরা, মালুম তুঝে হো জায়েগা, কোরআন উঠাকর দেখ জরা, মালুম তুঝে হো জায়েগা, কওলে মুহাম্মদ কওলে হুদা হে সুবহান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি মন গড়া কোনো কথা বলি না, যদি কথা বলি আল্লাহর কথা বলি, ঠিক কিনা বলো? আমার নবী কোনো কথা বলেন না, আমার নবী যে কথাগুলো বলেন আল্লাহর কথা, ঠিক কিনা? আল্লাহর অনুমতি নাই, যেহেতু আবার আল্লাহ মানা করেছেন তিন ধরনের ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি নাই, যারা নতুন বিবাহ করেছেন আর যারা ছোট্ট ছোট্ট বাসা আর যারা বৃদ্ধরা, এই তিন শ্রেণীর ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি নাই। আর সমস্ত মুসলমানরা দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যেতে হবে, ঠিক কিনা? সেই জিহাদ কি সবিল্লাহ? বাতিলের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে যদি প্রদান হয় মুসলমানরা জিহাদ কি সবিল্লাহ করতে হবে। আর সেই জিহাদ কি সবিল্লাহ সবিরে কায়েম করা ফরজ, ঠিক কিনা বলো? আওয়াজ দিয়া বলেন, ঠিক কিনা? মুসলমানের জন্য নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, প্রয়োজন বোধে জমিনে জিহাদ ফি সবিলিল্লাহ করা ফরজ, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন হাজারা বাড়ি চলে যাও, জিহাদের মানুষ জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি নাই। হাঙ্গালা এই কথা শুনে বাড়ি চলে গেলেন। রাত গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, হান্দালা তার বিবির সাথে রাত যাপন করতেছেন এমন অবস্থায় ওহদের ময়দান একটি আওয়াজ আসতেছে, ওহদের ময়দানে নবী নাই, নবী নাই। বুখারী শরীফের হাদিস, কদ কুতিলা মুহাম্মাদান, কদ কুতিলা মুহাম্মাদান, ওহদের ময়দান থেকে আওয়াজ আসলো নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের শত্রুরা, কাফের মুনাফিকরা এমন একটা দুর্নাম ছড়িয়ে দিল ওহদের চতুর্পাশে যে নবী নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের বাহুবল দুর্বল হয়ে যাওয়ার জন্য, মুসলমানের শক্তি দুর্বল হয়ে যাওয়ার জন্য, আর কাফের আর ইহুদিরা এমন একটা অপবাদ ছড়িয়েছে, মুসলমানের প্রাণের কলিজার টুকরা নবী নাই, নবী শহীদ হয়ে গেল, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। ওহদের ময়দানে তুমুল ভাবে যুদ্ধ চলতেছে, তোমার কলেজার টুকরা একজন বাতি যা, যৌবক তোমার কলেজার টুকরা বাতি যা, যে ওহদের ময়দানে গেল শাহাদত বরণ করেছে। বুড়ি বলে যে কে শাহাদত বরণ করেছে শুনতে চাই না, তাড়াতাড়ি বলো দেখি আল্লাহর নবী কেমন আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর বলে সামনের দিকে যাই, বাইরা বলো দেখি উহুদের ময়দানের অবস্থা কেমন। এই বুড়ি সামনের দিকে যায়, ওহদের অবস্থা জানতেছে, আর ওহদের ময়দান থেকে আওয়াজ আসতেছে, বুড়িমা ওহদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, তোমার স্বামী যে ওহদের ময়দানে গিয়েছিল শাহাদত বরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুড়ি আরো সামনের দিকে যায়, বলে যে ওহদের ময়দানের অবস্থা কিরকম বলো। শেষ পর্যন্ত বুড়ি ওহদের ময়দানে গিয়া পৌঁছলো, ওহদের ময়দানে গিয়া দেখে বাতিজার লাশ, তার স্বামীর লাশ ওহদের ময়দানে পড়ে আছে, আর মুসলমানের কলিজার টুকরা আল্লাহর নবী ওহদের ময়দানে জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আমাদের কণ্ঠর দিয়া দেখতে হবে, অন্তর দিয়া নবীকে ভালোবাসতে হবে, যেহেতু নবীর ভালোবাসা প্রত্যেক মুসলমানের জন্য ঈমান, ঠিক কিনা বলো? এই বুড়ি ওহদের ময়দানে গিয়া দেখে
নিজের পতিদের লাশ নিজের স্বামীর লাশ উহুদের ময়দানে পড়ে আছে, আর ওই বুড়ি তাদের লাশ দেখে দেখে বলতেছে, আল্লাহ উহুদের ময়দানে দেখলাম আমার স্বামীর লাশ, আমার পতিদের লাশ, খলিজার টুকরা সন্তানের লাশ উহুদের ময়দানে পড়ে আছে, আর আমার নবী জিন্দা আছে, আমি বুড়ির জন্য এটা বড় কামনা। হঠাৎ করে গভীরাত খানজালার কানে খবর গেল, উহুদের ময়দানে নবী নাই, উহুদের ময়দানে নবী দুনিয়ায় নাই, নবী উহুদের ময়দানে নাই, নবী শাহাদত বরণ করেছে। কথা শোনার পরে হামজালা নিজের বিবিকে বলে, বিবি গো আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও, জিহাদের পোশাক গুলো আমাকে পরাইয়া দাও, আর আমি হামজালাকে তরবারি দাও, আমি উহুদের ময়দানে যাব, যেহেতু আমার কানে আওয়াজ আসলো উহুদের ময়দানে নবী নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর আমি হামজালা বিবি নিয়ে গুম যাব, এটা কখনো হতে পারে না, যেহেতু বিবির মোহাব্বত ভালোবাসার চাই, মা বাবার ভালোবাসা চাই, সন্তান সন্ততির ভালোবাসার চাই, আমার নবীর মোহাব্বত ভালোবাসা ঈমান, ঠিক কিনা বলো? কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ। আমার নবী বলেন, যে উম্মত আমার একটি সুন্নতের উপর আমল করলো সে আমি নবীকে ভালোবাসল, আর আমি নবীকে ভালোবাসার কথা হলো সেই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনুন, উহুদের ময়দানে সেই তুমুল অবস্থা, উহুদের ময়দানের অবস্থা বেশি শোষণীয়, আর ওইদিকে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানের অবস্থা শুনে, অবস্থার কথা শুনে হযরত হামজালা উহুদের ময়দানে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল ভাবে, আর হযরত হামজালা ওইদিকে যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে উহুদের ময়দানে শাহাদত বরণ করলেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হযরত হামজালা শাহাদত বরণ করলেন, যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবী বললেন, এই উহুদের ময়দানের যুদ্ধের কমান্ডার সে, উহুদের ময়দানের লাশগুলো আমি নবীর সামনে আনো, আমি নবী তাদেরকে দেখব, কফন ফরাইয়া দফনের ব্যবস্থা করব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সেই কথা বলার সাথে সাথে যুদ্ধের কমান্ডার শিব যিনি ছিল, সমস্ত উহুদের ময়দান থেকে লাশগুলা আমার নবীর সামনে হাজির করলেন, উপস্থিত করলেন, সমস্ত লাশের ভিতরে সমস্ত লাশ দেখে নবী বলতেছেন, এই লাশগুলো আমার সামনে উপস্থিত করা হলো, লাশগুলো আমার সামনে উপস্থিত। এখন দেখি যে হযরত হামজালার লাশ সেখানে পাওয়া যাচ্ছে না। আমার নবী বলেন, যুদ্ধের কমান্ডার শিব, আমার হামজালার লাশ কোথায়, আমার হামজালার লাশ কোথায়? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে হামজালা শহীদ হয়ে গেল দেখলাম, উহুদের ময়দানের লাশ আমরা কিছুক্ষণের জন্য দেখলাম, আর কিছুক্ষণ পরে দেখি যে হামজালার লাশ আল্লাহ পাক কোথায় নিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার নবী বলতেছেন, যুদ্ধের কমান্ডার শিব, তাড়াতাড়ি আমার হামজালার লাশ বের করো, আমার হামজালার লাশ তালাশ করে দেখো, উহুদের ময়দানে সব লাশের ভিতর হামজালার লাশ তালাশ করতেছে, সমস্ত লাশ পাওয়া যাচ্ছে, হামজালার লাশ পাওয়া যাচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার নবী চিন্তা করতেছে হানজালার লাশ কোথায় গেল কোথায় গেল। নবী চিন্তা করতে না করতে দেন নাই, হঠাৎ করে একজন পরদানসী মহিলা উহদের ময়দানের সামনের দিকে যাচ্ছে। উহদের ময়দান থেকে আওয়াজ আসতেছে, মহিলা মা কোথায় যাও? বলে যে কোথায় যাব বলবো না, উহদের ময়দানে আমার নবী কোথায় একটু বলো। যুদ্ধের কমান্ডার সে বলতেছে, মা ও নেককার মহিলা পরদানসী মহিলা, উহুদের ময়দানের কোণে যে বসে আছেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কে ডাকার সাথে সাথে হানজালার বিবি গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অনেক দূর থেকে এসেছি, আমার পরিচয় দেওয়ার দরকার নাই, আমার পরিচয় বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার পরিচয় হচ্ছে সংক্ষেপ, আমি হলাম হানজালার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হানজালাকে আপনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন নাই, আমার হানজালা বাড়ি গেলেন, রাত দুইটার পরে খবর আসলো আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আপনার সেই খবর শুনে আমার হানজালা আমাকে ছেড়ে রাত দুইটা বাজে উহুদের ময়দানে চলে গেল। আমি শুনেছি আমার স্বামী উহুদের ময়দানে শাহাদত বরণ করেছেন। এখন আমি আপনার কাছে আসছি একটি কথা নিয়া, আমার হানজালা গত রাত্রে আমার সাথে ছিল, মুজামিয়াত হয়েছে, আমার সাথে সহবাস হয়েছিল, গোসল ফরজ হয়েছে, এই কথার খবর দেওয়ার জন্য হানজালার বিবি আপনার কাছে উপস্থিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার হানজালা শহীদ হয়ে গেল ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য শাহাদত বরণ করলেন, আমার কোনো চিন্তা নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ গো আমি আপনার কাছে কিছু দেখাতে না পারলে একটা দলিল দেখাতে পারবো, আমি শহীদ হানজালার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা শহীদ হয় শাহাদতের মর্যাদা তো আছে, যারা শহীদ হবে শহীদের পিতা শহীদের মা শহীদের চোদ্দ গোষ্ঠী আল্লাহর দরবারে গৌরব করবে, আমরা শহীদের আত্মীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। শহীদ হওয়া তেমন শুধু ব্যাপার নয়, আল্লাহ যাকে কবুল করেন সেই শাহাদতের নজরানা শাহাদত বরণ করতে পারে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের উচিত হবে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের জীবনে যখন মত দিবা আমাদেরকে শাহাদতের মত দিও। জোরে সরে বলে না আমিন, জোরে সরে বলে না আমিন। মারহাবায়া রহমতুল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
কিনা বল, কাহিদ্য বস্ত্র বাসস্থান সে গে শার সে কাদান, সব সমস্যার সমাধান দিতে পারে আল-কুরআন, লা ইলাহা আপনি হানজালার লাশের জন্য কি দোয়া করেন, যেহেতু সাহাবায়ে কিরামের ঈমান বিশ্বাস, নবী যখন দোয়া করেন দোয়া আল্লাহ কবুল করবেন ঠিক কিনা বল, মুস্তাজাবুদ দাওয়াত দোয়া কবুল হওয়ার জন্য কার কার দোয়া কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়াত সালাসা তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ঠিক কিনা বল, মুসাফির যখন দোয়া করে মুসাফিরের দোয়া কবুল হয়, অন্য রাওয়ায়াতের মধ্যে আছেন মজলুম ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল হয়, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে মা বাপের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ঠিক কিনা, আর কার দোয়া কবুল হয়, আমার নবী যদি বলে আমার নবী যদি দোয়া করে দোয়া করতে দেরি আছে আমার নবীর দোয়া কবুল হতে দেরি নাই ঠিক কিনা বল, আপনারা অবশ্যই শুনেছেন আমার নবীর দোয়া কবুল হওয়ার ব্যাপারে অনেক দলিল আছেন, হযরত আবু হুরায়রার ঘটনা আপনারা অবশ্যই জানেন, সেই ঘটনা আবার খেয়াল করাই দিচ্ছি ঈমান মজবুত হওয়ার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু হুরায়রার মা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবার আসার কারণে আপনার কথা শোনার কারণে আমার মা আমাকে মারে, আমাকে ঘর থেকে বের করে দেয়, আল্লাহর নবী বলতেছেন আবু হুরায়রা তোমার মা যদি তোমাকে মারে ব্যাপ দফি করা যাবে না, মায়ের সাথে চোখরাঙ্গাইয়া কথা বলা যাবে না, মাকে বুঝাও মাকে বুঝাও, আমি নবী সম্পর্কে জোরে বলেন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে নালিশ করতেছি না, মায়ের বিরুদ্ধে বিচার দিচ্ছি না, শুধু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করুন, আবু হুরায়রা বলেন আমার নবীকে আমি দোয়া করতে দিলাম, আমার নবী দোয়া করলো আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়াত নসিব করো, জোরে বলেন সুবহানাল্লাহ, এই দোয়া করতে দিয়া আবু হুরায়রা বলেন আমি ঘরের মধ্যে দূরে গেলাম, আমি পরীক্ষা করে দেখলাম আমি বাড়ি গিয়ে আগে পৌঁছেছি না, আল্লাহর নবীর দোয়া পৌঁছেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা শুনেন নবী যদি দোয়া করে দোয়া কবুল হয় কোনো সন্দেহ আছে কিনা বলো, সন্দেহ আছে নবীর দোয়া কবুল হয় সন্দেহ আছে, আমার নবী বলেন আবু হুরায়রা বলেন
আমি পরীক্ষা করে দেখলাম, আমি বাড়ি গিয়া যখন আমার মাকে ডাক দিলাম, মা মা মা, আমি আবু হুরায়রা মা করে যখন দিলাম নাম, ওই মা আমাকে বলতেছেন, কলিজার টুকুর আবু হুরায়রা দরজা খোলা আছে, তুমি বাড়িতে ঢুকো, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি আমার মায়ের মুখ দিয়া শিরকিয়াতের গন্ধ ফেলাম না, আমার মায়ের মুখ দিয়া তাওহীদের গন্ধ ফেলাম, করে বলেন সুবহানাল্লাহ। নবী যদি দোয়া করে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোন সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আওয়াজ শোনো কেন সন্দেহ হয়? আমার নবী যদি দোয়া করে দোয়া ডাইরেক্ট কবুল, ঠিক কিনা বলো? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদু সাল্লাল্লাহ আমি নবী হেদায়েতের মালিক নই, আমি দোয়া করতেছি আল্লাহ আমার সাসা আবু তালেব কলমা পড়তেছে না, আমার সাসাকে এত চেষ্টা করার পরে কলমা পড়তেছে না, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার সাসা আবু তালেব কলমা না পড়লো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার সাসার বংশের মধ্যে ইসলামের জন্য দুইজন মুজাহিদ তৈয়ার করে দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীর দোয়া বাস্তব কায়েম হয়ে গেল, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কলমা পড়ে নাই, আবু তালেবের বংশে আল্লাহ দুইজন সন্তান দিলেন, একজন হযরত আলী মারতুজা আর একজন হযরত জাফর বিন আবি তালেব, জোরে বলেন ঠিক কিনা? আবু তালেব কলমা পড়ে নাই, হেদায়েত হয় নাই, যেহেতু হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কে? কথা বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক নবী নয়, হেদায়েতের মালিক ওয়ালী নয়, হেদায়েতের মালিক আলেম নয়, হেদায়েতের মালিক আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? যদি হেদায়েতের মালিক নবী হতো, আবু তালেব কলমা পড়ানোর চেষ্টার ফলাফল পেত, আবু তালেবকে তো চেষ্টা করার পরও আবু তালেব কলমা পড়ে নাই, জোরে সোরে বলেন নৌজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আবার কথা রীতি জানতেছি, আবু তালেবের মৃত্যুর শয্যায় আমার নবী দোয়া করতেছে, আল্লাহ আবু তালেব যদিও বা কলমা না পড়ে, আবু তালেবের বংশের মধ্যে দুইজন মুজাহিদ দিও, আল্লাহ কবুল করেছেন, আবু তালেবের বংশের ভিতরে দুইজন মরদ মুজাহিদ দিলেন, একজন হযরত আলী একজন জাফর বিন আবি তালেব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনেন, করবো আমরা জমিনের দিন কায়েম করবো, না হয় জমিনের শাহাদত বরণ করে ফিরে আসবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই জমিনের শহীদ হওয়ার শাহাদত বরণ করবো, এরপরও নবীর আদর্শ কায়েম করার জন্য আমরা জিহাদ ফি সবিলিল্লাহ করবো, রাজি আছেন? হাত করে দেখান, রাজি
আছেন, আল্লাহ তুমি আমাদেরকে জিহাদ ফি সাবিলের জন্য কবুল করো, আমিন। আর জোরে সরে বলো না আমিন। আমার ভাইয়ের আমার কথা শেষ। আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের দেখে জানার মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, লাহুম জান্না, জান্নাতের বিনিময়ে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার মুমিন বন্ধুরা জান দিয়া মাল দিয়া দ্বীনের খেদমত করবে, আর তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত খোলা জান্নাত দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কে কে রাজি হাত তোলো দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমিন। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যাওয়া তো সোজা ব্যাপার নয়, জান্নাতের পথ হচ্ছে কঠিন পথ, জান্নাতের পথ অনেক কঠিন পথ। কিছু ইবাদত করে, কিছু তসবিহ টেনে, কিছু পীরের হাতের হায়াত হয়ে, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার। জান্নাতে যেতে হলে জীবনের সর্বক্ষেত্রে মুমিনদের জান আর মাল আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে দিতে হবে। তখন আল্লাহ বলেন লাহুম জান্না, আমি তোদের জন্য জান্নাত অবদান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে দিন কায়েম করার জন্য, দিন কায়েমের মাধ্যমে নামাজ কায়েম করার তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও। জোরে জোরে বলুন আমিন। তালিমুল কোরআন মাদ্রাসা, নূরানি মাদ্রাসা, এই মাদ্রাসায় গতকাল বার্ষিক সভা হয়েছে, আপনারা অনেকে টাকা দিলেন, টাকা দিয়েছেন ঠিক কিনা? এটা হলো মালের জিহাদ, মাল জিহাদ, টাকা দিয়া পয়সা দিয়া সর্বক্ষেত্রে জীবনে আপনি যদি আল্লাহর ওয়াস্তে কাজ করেন, সমস্ত কাজগুলো হবে জিহাদ ফি সাবিলিল্লাহ ঠিক কিনা বলেন। একজন সাংবাদিক তার কলম দিয়া ইসলামের পক্ষে লেখলো, তার লেখাটাও জিহাদ ফি সাবিলিল্লাহ ঠিক কিনা বলো। একজন ব্যক্তি টাকা দিয়া ইসলামকে সাহায্য করলো, ইসলামের জন্য সাহায্য করলো, তার মাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ ঠিক কিনা বলুন। আমার ভাইয়েরা আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে আল্লাহ আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়াহিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।